সে আপনাকে ভালোবাসবেই। আপনি যাই করুন না কেন, যাই তাকে বলুন না কেন, আপনার সাথে সে কিন্তু কখনো ঝগড়া ঝামেলা করবে না। আপনার প্রতি সে এতই আসক্ত থাকবে যে আপনাকে না দেখেও সে কিন্তু তার প্রতি তার থাকা খুব মুশকিল হবে। অর্থাৎ সে আপনাকে এতটাই ভালোবাসবে যে সে কিন্তু আপনি যাই বলুন সে কিন্তু অত কিছু মাগবে না। অনেকের সম্পর্কের মধ্যে যেমন ঝগড়া ঝামেলা হয়, অনেক সময় এই ঝগড়া ঝামেলা জন্যে সেই সম্পর্কটা খুব দ্রুত নষ্টও হয়ে যায়। আবার অনেক সময় কারণ ছাড়াই, কোনো কারণ নেই, আপনি বুঝেও উঠতে পারছেন না যে সে কেন হঠাৎ করে আস্তে আস্তে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। হয়তো অনেকের আবার ডাইরেক্ট বলেও দিয়েছে যে সে এখন আপনাকে আর ভালোবাসবে না বা ভালোবাসতে পারছে না। আপনি কোনো কিছু জিজ্ঞাসা করলে সে হয়তো বিশেষ কোনো কারণ বলছে না। তো এই জায়গাটাও কিন্তু বাস্তবে হয়। তো আজকে এমন একটা শক্তিশালী উপাচার আমি দেখাবো যার মাধ্যমে অতি সহজেই আপনার মনের মানুষকে আপনি বশীভূত করে রাখতে পারবেন। সে আপনাকে ভালোবাসবেই এবং আপনাকে ছাড়া সে থাকতেও পারবে না। আপনি যত দূরেই থাকুন কাজ হবে। আপনি যদি কাছে থাকেন তাও করতে পারবেন, যদি দূরে থাকেন তাও করতে পারবেন, যেটা আপনার সুবিধা, যেটা আপনার সুবিধা। কারণ ভালোবাসার মানুষকে সবসময় জানতে হবে যে আকৃষ্ট করতে হবে। আপনার প্রতি সে যদি আকৃষ্ট বা টান যদি না থাকে তো স্বাভাবিকভাবে সেই সম্পর্কের অকাল মৃত্যু ঘটে, অর্থাৎ সেই সম্পর্ক বেশি দিন বাঁচে না, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কারণ আপনার প্রতি তার যদি টান না থাকে তাহলে তো সেই সম্পর্ক দাঁড়াবেই না। আপনি তার কথা ভাবছেন রাতের বেলায় ঘুমিয়েও, তাহলে আপনি তাকে, আপনার তার প্রতি টান আছে বলেই তো আপনি তার কথা ভাবতে বাধ্য হচ্ছেন। সেই আপনি যতটা তার কথা ভাবছেন হয়তো চোখের জলও পড়ছে। তো এই ব্যাপারটা যদি তার মধ্যে হয়, আপনি যা করছেন তার মধ্যেও অনুরূপভাবে সেই ব্যাপারটাই ঘটবে, তাহলে তো সম্পর্কের হাতছানি কিন্তু খুব দ্রুত চলে আসে। অর্থাৎ সহজেই সেই মানুষটা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে ভালোবাসবে। সোজা কথাই, আপনি তার জন্যে যতটাই ভালোবাসবেন অনুরূপভাবে সেই মানুষটাও কিন্তু আপনার প্রতি ততটাও ভালোবাসবে, সে আপনি কোনো কিছু না করলেও। তো আমি দেখাচ্ছি, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কী কী করবেন। এখানে আমি একটা ছোট মন্ত্র লিখেছি, ওম হিরিং গিরিং হিরিং, দেখতেই পাচ্ছেন, ওম হিরিং গিরিং হিরিং, এটাকে বলা হয় শক্তি বিনায়ক মন্ত্র কাউকে আকৃষ্ট করার জন্যে। শক্তি বিনায়ক মন্ত্র কাউকে আকৃষ্ট করার জন্যে ওম হিরিং গিরিং হিরিং। কারণ জানবেন সবসময় মানুষ তাকেই ভালোবাসে যে শক্তিমান। দুর্বল মানুষের সাথে কেউ প্রেম ভালোবাসা করতে চায় না, এটা মনে রাখবেন। তাই আপনার মধ্যে যদি সেই ক্ষমতা বা শক্তি না থাকে তাহলে তো সে আপনাকে ভালোবাসবেই না। এখানে আশা করি পরিষ্কার মন্ত্রটা দেখতে পাচ্ছেন, ওম হিরিং গিরিং হিরিং, ওম হিরিং গিরিং হিরিং, ওম হিরিং গিরিং হিরিং, ওম হিরিং গিরিং হিরিং। এইবার দেখুন কি করবেন, এই মন্ত্রটা আপনারা একটা সাদা কাগজে লিখবেন, শুধু আর কিছু কোনো কাজ নেই আপনার, শুধু লিখলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আর 8 বার এই মন্ত্রটা জপ করবেন, শুধুমাত্র 8 বার, গুনে গুনে, ওম হিরিং গিরিং হিরিং একবার হলো, ওম হিরিং গিরিং হিরিং 2 বার, ওম হিরিং গিরিং হিরিং 3 বার। এইভাবে দেখুন আপনার 1 মিনিট সময় হয়তো লাগবে এটা 8 বার জপ করতে। আর আপনি এর নিচে, ঠিক মন্ত্রের নিচে, আপনার নিজের নামটা একটু লিখে দেবেন। তো আমি লিখছি আমার নিজের নাম,
অজয় সাধুকা। উদাহরণ হিসেবে নামটা লেখা হচ্ছে, আমি যাকে ভালোবাসি তার নাম দিয়া সেন। তাহলে প্রথমে নিজের নামটা লিখবেন, যোগ চিহ্ন দিয়ে যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন। প্রথমে নিজের নাম, যোগ চিহ্ন দিয়ে যাকে ভালোবাসেন তার নাম, এটা অবশ্যই লিখতে হবে। এইবার দেখুন, আপনারা একটা এরকম সুন্দর দেখে একটা রসুন নেবেন, একটা গোটা রসুন নেবেন। দেখতে পাচ্ছেন একটা নিখুঁত গোটা রসুন। রসুন আমাদের সবসময় জানবেন, অনেক মানুষ রসুন খানও, কারণ ডাক্তারি ভাষায় রসুন খেলে মানুষের যৌবন শক্তি যেমন বৃদ্ধি পায়, তার ক্ষমতা বাড়ে। তাছাড়াও আয়ুর্বেদিক শাস্ত্রেও রসুনের নানাবিধ উপকার আছে, তন্ত্রশাস্ত্রেও নানাবিধভাবে মানুষ রসুনের ব্যবহার করেন বিভিন্ন মানুষকে বশীভূত করার জন্যে। এবং এটা শুধুমাত্র যে যৌন শক্তি বৃদ্ধি করে তা না, এর ব্যবহার কিন্তু আরও ভিতরে যদি আমরা যাই তাহলে আরও দেখতে পাবো। অর্থাৎ রসুনের ব্যবহার কিন্তু অন্যভাবেও হতে পারে, অর্থাৎ একটা রসুন মানুষকে তার ভালোবাসার ডেস্টিনি অর্থাৎ গন্তব্যও কিন্তু দিতে পারে, এটাও আমাদের কিন্তু মনে রাখতেই হবে। তো এই রসুন এমন একটা জিনিস, কোনো ভালো জিনিসে রসুন না দিলে তরকারিতে দেখবেন তার কোনো স্বাদ হয় না, এটা আপনারাও জানেন, যারা রান্না করেন মা বোনেরা তারা জানেন। ভালো জিনিসে রসুন অবশ্যই দেওয়ার প্রয়োজন পড়ে, বিশেষ করে ভালো তরকারিতে। এই যে রসুন, আপনি এরকম দেখে 2 কোয়া রসুন নেবেন। এই একটা গোটা রসুন ছাড়িয়ে নিলাম আমি আপনাদের সামনেই, আপনাদের বোঝানোর জন্যই করছি। এরকম 2 কোয়া রসুন নিলেন। এই রসুন নেওয়ার পরে এটাকে আপনার থেতো করতে হবে, এরকমভাবে কোনো কিছু দিয়ে একটু ঘা দেবেন, থেতো করবেন। এই রসুন 2 কোয়া নিলেন, 2 কোয়ায় থেতো করলেই হবে। বা যদি মনে করেন যে আর একটু বেশি নেবেন তাহলে আর একটা কোয়া নিয়ে নেবেন, মানে আর 2 কোয়া আপনি নিয়ে নিলেন যদি কম হয়ে যায়। তাহলে মোট 4 কোয়া রসুন নিলাম, এই রসুনগুলো থেতো করল থেতো করবেন। থেতো করে দেখুন একটা রস মতন, নির্যাস মতন বের হবে। রসুন থেতো করলে একটা নির্যাস রস টাইপের বের হবে, সেই রসটা আপনাকে এই আপনার নাম, যোগ চিহ্ন এবং যাকে ভালোবাসেন তার নামের উপরে রসটা দিয়ে দেবেন, লাগিয়ে দেবেন। এই 4 কোয়া রসুনের যদি দেখেন একটু কম হচ্ছে রসুনের রসটা, তাহলে আর 1-2 কাপ বেশি নেবেন। তবে মিনিমাম 3-4 কোয়া নিলে আমি আশা করি সেই রসটা পর্যাপ্তই হবে। সেই রসটা আপনার নাম, যোগ চিহ্ন দিয়ে যে নামটা লিখেছেন যাকে ভালোবাসার নাম, তার নামের উপরে এই রসটা দিয়ে দেবেন। আর এখানে আমি যে এই শক্তি বিনায়ক যে মন্ত্রটা লিখেছি ভালোবাসার, ওং হিরিং গিরিং হিরিং, ওং হিরিং গিরিং হিরিং, সেই মন্ত্রের উপরেও একটু রসুনের রসটা দিয়ে দেবেন। তাহলে কী কী দিতে বললাম? আপনার নামের উপরে যোগ চিহ্ন প্লাস তার নামের উপরে দিতে বললাম, এই মন্ত্রের উপরেও আমি এই রসুনের রসটা দিতে বললাম। রসুনের রস দেওয়ার অর্থই হচ্ছে যে, আর যেহেতু যোগ চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার নাম, আর যখন আপনি কাজটা করবেন ভালোবাসার মানুষের চিন্তা করেই কাজটা করবেন, তার মুখমণ্ডলের কথা চিন্তা করে যখনই রসটা আপনি চারিদিকে দেবেন, অটোমেটিক্যালি সেই মানুষটা আপনার কথা ভাবা শুরু করবে, আপনার প্রতি সে অত্যন্ত হারে আকৃষ্টও হবে। এই কাজটা যে কোনো দিনই করতে পারবেন, কাজটা যে কোনো দিনই করা যাবে, কোনো বাচক নেই। তবে অবশ্যই বাসি জামা কাপড় পরে কাজটা করতে পারবেন না, বাসি জামা কাপড় পরে কাজটা করতে পারবেন না। এরপরে চারিদিকে এই রসুনের রসটা বা প্রলেপটা দেওয়ার পরে আপনি এটাকে ভাঁজ করে আপনার নিজের কাছে রাখবেন। হতে পারে আপনার মানি ব্যাগ, হতে পারে আপনার পার্স, হতে পারে আপনার যদি কোনো সাইড ব্যাগ থাকে, হতে পারে আপনার প্যান্টের পকেট, জামার পকেট, যেটা আপনি ব্যবহার করেন। মোট কথা কাগজটা আপনার কাছে থাকলেই হলো। এইটা আপনার কাছে থাকার অর্থই হচ্ছে যে সে আপনাকে সবসময় মনে করছে, সে আপনার কথা সবসময় ভাবছে, সে যাই করুক না কেন। আপনি যদি নিজের কাছে সর্বক্ষণ এটা রেখে দিতে পারেন, তবে জানবেন সে কিন্তু আপনার কথা ভাবতে বাধ্য হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।